আজকের এই এপিসোডে শুরুতেই থাকছে কেনাকাটা। হালিমান্টি আর আনুখালা দুজনের জন্য গোল্ডের কী কী কেনাকাটা করলাম সেটার খুঁটিনাটি অনেক গল্পই থাকছে আমার আজকের এই এপিসোডের প্রথম অংশে। আর অন্যদিকে আমি আর কী কী শপিং কোথা থেকে করলাম, কার জন্যই বা করলাম, সেটা তো বিস্তারিত থাকছে। আর বাসায় ফিরে কীভাবে করে শর্টকাটে একটা দারুণ ডোনাট বানিয়ে ফেলতে পারবেন সেটা সিক্রেট শেয়ার করব। আর ঘর গোছানো তো থাকছেই, আসুন দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলবেলা হিম হিম এই শীতকালে, শীতকাল বলা ভুল হবে, বসন্ত যদিও চলে এসেছে বাট যে ব্লগটা দেখছেন এটা কিন্তু শীতকালে শ্যুট করা হয়েছিল। তো যাই হোক, শীতের এই হিম হিম ঠান্ডায় পরন্ত একটা সুন্দর বিকেলবেলায় টুকটুক করে আমি আর হালিমান্টি চলে যাচ্ছি এখন সিটি হাট মার্কেটের দিকে। তাজুল আঙ্কেলের কথা মনে আছে যার দোকান থেকে আমি ইনস্টলমেন্টে গোল্ড পারচেস করে থাকি? তো তাজুল আঙ্কেলের দোকানে আমি আর হালিমান্টি আজকে যাচ্ছি। ওয়েদারটা চমৎকার ছিল আর ওভারঅল একদিকে প্রচণ্ড জ্যাম থাকলেও আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেদিকে একেবারে কোনো জ্যাম ছিল না। সবকিছু মিলে এই জায়গাগুলোতে যখনই আসি তখনই কেন যেন ছোটবেলার কথা মনে পড়ে যায়, নস্টালজিক হয়ে যাই। যাই হোক, অতঃপর আমরা তাজুল আঙ্কেলের দোকানে চলে এসেছি। হালিমান্টি আর আনু খালা মানে আনোয়ারা খালা এদের দুজনের জন্য গোল্ড কিনবো। আনোয়ারা খালা চেয়েছে হচ্ছে গোল্ডের রিং আর হালিমান্টি চেয়েছে গোল্ডের কানের দুল। আমি আসলে সৌদিতে যখন গিয়েছিলাম ওমরা করতে তখনই ওনাদের জন্য ওখান থেকে গোল্ড কেনার আমার ইচ্ছে ছিল, কিন্তু ওনারা গোল্ডের কোনো সার্টিফিকেট দিচ্ছিল না দেখে আর সৌদি গোল্ড অনেকেই বলছিল যে খুব একটা ভালো হবে না কেনা। তো সে কারণে আমি ডিসিশন নিয়েছিলাম বাংলাদেশে ফিরে আমি এখান থেকে 22 ক্যারেটের যে গোল্ড সেটাই ওনাদেরকে কিনে দিব। তো হালিমান্টি এই কানের দুলটা প্রথমে পিক করেছিল, আমার কাছে একটুও ভালো লাগেনি আর আমার কাছে যেটা ভালো লাগে না সেটা হালিমান্টির কাছে যথারীতি ভালো লাগে। পরবর্তীতে হালিমান্টি ঘুরে ফিরে আমার পছন্দে আসে। তো তারপরে হালিমান্টি ছোট এই টপটা পছন্দ করেছিল, যদিও এই টপটা আমার কাছে খুব একটা আহামরি ভালো লাগেনি, কিন্তু যার যার পছন্দে সে 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 জিনিস পরলে সেটাই ভালো। তো আমি কানে যখন এই রিংটা পরেছিলাম মানে এই টপটা পরেছিলাম, এই টপটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো হালিমান্টিকে আমি বললাম দেখো কিনবে যখন এটা কেনাই ভালো, এখন আমি মোটা সোটা গাপু গুপু মানুষ দেখে আমার কানে এটা হচ্ছে ওভারঅল অনেক ছোট লাগতে পারে, বাট হালিমান্টির কানে এটা বেশ ভালো মতন মানিয়েছিল। সো ফাইনালি যেটা হলো যে আমরা কিন্তু টুকটুক করে এই হালিমান্টির জন্য যেটা আমি কানে পরেছিলাম সেটা কিনে নিলাম। আর অন্যদিকে যেটা হয়েছে, যেহেতু আনুখালা আসেনি, আনুখালার জন্য আমি এখান থেকে পছন্দ করে রিং নিয়ে নিচ্ছি। আর এখানে 3 থেকে 4টা রিং আমি প্রথমে পছন্দ করলাম, প্রথমে ভিডিও কল দিয়েছিলাম, পরে আম্মু বললো তুমি 3টা রিং নিয়ে আসো বাসায়, যেটা ওনার সরাসরি দেখে ভালো লাগবে, হাতে লাগবে, সেরকম রিংটাই আমরা ওনাকে কিনে দিব। কাউকে যখন আমরা কিছু উপহার দিই সবসময় আমি চিন্তা করি যে তার এটা পছন্দ হবে কিনা, ভালো লাগবে কিনা, তার ভালো লাগাটাকে আমি প্রেফারেন্স দিয়ে থাকি। সাধারণত অনেকে আছে না যে নিজের ভালো লাগা দিয়ে জিনিসগুলো পারচেস করে থাকে, আমার এই জিনিসটা একেবারেই ভালো লাগে না। যাই হোক, তো অতঃপর আমি 3টা রিং নিয়েছিলাম, রিং নিয়ে বাসায় এসেছিলাম। তো এখান থেকে ফাইনালি কোন রিংটা নিয়েছিলাম সেটা আমি ডেফিনেটলি দেখাবো। আর অন্যদিকে যেটা হচ্ছে যে টুকটুক করে আমি তো চলে যাচ্ছি এখন বাসার দিকে, তবে হঠাৎ করে আমার ভাই আবার ফোন দিয়েছিল যে আসার পথে আমি যেন একটা ছোট বেবিদের গিফট বক্স কিনে নিয়ে আসি। গিফট বক্স বলতে ওর কোনো এক কলিগের বেবি হয়েছে, তো ওই বেবির জন্য ও হচ্ছে একটা গিফট বক্স দিবে। তো যেমন কথা তেমন কাজ, আমি তো ওস্তাদ কেনাকাটা করার। তো আমি আবার টুক করে চলে গেলাম স্ট্যান্ড প্লাস মার্কেটে। স্ট্যান্ড প্লাস মার্কেটে কিন্তু প্রচুর গ্রাউন্ড ফ্লোরে যে দোকানগুলো পাবেন সেখানে কিন্তু বাচ্চাদের ডায়পার থেকে শুরু করে ফুড থেকে শুরু করে ইভেন এই নিউবর্ন বেবিদের অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো আমি আমার পরিচিত একটা দোকান আছে মুকুল ভাইয়ের দোকান, তো H&M ওই দোকানটার নাম, ওটা সবচেয়ে মজা লাগে। তো H&M গিয়েছি, H&M গিয়ে আমি এখন ভাইকে বলেছিলাম যে ভাই আমি এরকম গিফট সেট চাচ্ছিলাম। তো ভাই আবার আমাকে দেখালো, তো ওনারা নামিয়ে দেখালো কয়েক ধরনের গিফট সেট, একটা ছিল ইয়েলো একটা ছিল পিঙ্ক। তো আমি আমার ভাইকে আবার ফোন করলাম যে তোমার কলিগের বেবি কি বেবি বয় আর বেবি গার্ল? তখন ও যখন জানালো বেবি গার্ল তখন ওর কলিগের বেবির জন্য আমরা পিঙ্ক কালারের মানে আমি পিঙ্ক কালারের একটা পছন্দ করে নিলাম। তো খুব কিউট লাগছিল, তবে সত্যি কথা বলতে কি এই জিনিসগুলো না দেখতে সুন্দর, সাইজে বড়, দামও অনেক ভালো, এর থেকে না মানে অন্য কিছু দেওয়া ভালো আমার কাছে মনে হয়। কারণ আমার তো 3টা বেবি হয়েছে, দেখা গিয়েছে আমার বেবি যখন হলো তখন প্রচুর মানুষ এরকম বড় বড় গিফট বক্স দিয়েছে, বাট সত্যিকার অর্থে এই জামাগুলো খুব একটা ইউজফুল হয় না। দেখতে ভালো লাগে, বড় একটা বক্স দিয়েছে, বক্স ভর্তি ড্রেস আছে, এটা আছে, সেটা আছে, কিন্তু তারপরও যে জিনিসটা আসলে ইউজফুল হয় না সেই জিনিসটা আমি আসলে সেইভাবে করে গিফট করা পছন্দ করি না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না আপনাদের কি মতামত। তোমার ভাই যেহেতু চেয়েছে তো ওর কলিগের জন্য আমি এটা কিনে নিলাম, কলিগের বেবির জন্য। আরও অনেক কিছু অপশন ছিল, তো ফিডার টিডার এগুলো সব কিছু দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। আবার যখন বেবি আমি কনসিভ করেছি, যতবারই করেছি 3 বার, তো দেখা গিয়েছে টুকটুক করে অনেক কিছু আমি টুকটুক করে
মানে আছে না যে কিনে টিনে নিয়ে একদম সুন্দর মতন করে রেডি টেডি থাকতাম, বেবি যখন হবে তখন, যাই হোক একেবারে নস্টালজিক হয়ে যাচ্ছি কথাগুলো শেয়ার করতে করতে। ওইদিকে তো বাসায় চলে এসেছি, আর বাসায় চলে আসার পথে কিন্তু একটু আবার মিনাবাজারও থেমেছিলাম। তো মিনাবাজার থেকে একটু বাচ্চাদের জন্য রেডিমেড যে ডোনারগুলো সেল করে সে ডোনারগুলো নিয়ে এসেছি। অনেকদিন ধরে বাবু খেতে চাচ্ছিল, মানে ছোট বাবু খেতে চাচ্ছিল রিয়ানা, যে ডোনাট খাবে ডোনাট খাবে। তো আমি ওইদিকে যেটা করেছি যে আমার কাছে যেটা গানাশ ছিল চকলেট গানাশটাকে আমি মেল্ট করে নিয়েছিলাম। আমি ফ্রিজে সবসময় কিন্তু দেখা যায় কম বেশি গানাশ রেডি করে রেখে দিই, তো সেই গানাশটাকে আমি সুন্দর মতন করে একটু আবার হিট দিয়ে মেল্ট করে নিয়েছি। এবং তার পরবর্তীতে একটা একটা করে যে আমার ডোনাটগুলো যেগুলো কিনে এনেছি সেগুলোকে টুকটুক করে একটু ডিপ করে নিচ্ছি। আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, বাসায় বানানো যে গানাশগুলো আমি দিচ্ছি এখানে কিন্তু চকলেটের পরিমাণটা একটু বেশি ভালো পরিমাণে থাকছে। উপরে দেখতেই পাচ্ছেন যে কেমন একটু মোটা মোটা করে, মানে একটু একটু প্রলেপটা যদি ভালো না হয় বাচ্চারা খেয়ে কিন্তু মজা পাবে না। আপনি চাইলে শুধু মেল্টেড চকলেট দিয়েও করতে পারেন। আমি ধরেন 200 গ্রাম চকলেটের সাথে হাফ কাপ পরিমাণে একটু হুইপিং ক্রিম দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে মাখন দিয়েছি। এটাকে জাস্ট ডবল বয়লারে মেল্ট করে দেন তার পরবর্তীতে আমি আমার এই গানাশা রেডি করে রেখে দিই সবসময় ফ্রিজে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা স্যান্ডউইচ বানিয়ে খেতে পছন্দ করে, একা একা আমার বাচ্চারা খুব পছন্দ করে, তো ওরা এই গানাশাকে সুন্দর করে স্প্রেড করে নিয়ে নেয়। তো আমি অন্তত জানি যে এটার ভেতরে কি কি উপাদান আছে, কতটুকু স্বাস্থ্যসম্মত, তার থেকেও বড় কথা আমি হাইজিন মেনটেন করে ওদের জন্য এগুলো সবসময় রেডি করে রাখি। আপনারাও কিন্তু চাইলে এরকম করে রাখতেই পারেন। তো আমি এখন একটা একটা করে যেটা করছি যে প্রত্যেকটা ডোনাটকে তো সুন্দর মতন করে ডিপ করে ফেলেছি। উপরে আমি যেটা করব এখন, কিছু আমার কাছে স্প্রিঙ্কেল ছিল, তো কালারফুল স্প্রিঙ্কেল দিলে সাধারণত বাচ্চারা খুব পছন্দ করে, তো আমি স্প্রিঙ্কেলগুলোকে উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু বাইরে থেকে ডোনাট কিনে এনেও আপনি ঝটপট করে ডোনাট বানিয়ে দিতে পারেন। তবে আমি ম্যাক্সিমাম সময় যেটা করি বাসায়ও বানাই, আবার ইউনিমার্ট থেকে কিন্তু ডোনাটগুলো আমি যখন কিনে নিয়ে আসি ওরা একদম ফ্রেশ ফ্রেশ ডোনাট যখন বানিয়ে দেয় তখন কিন্তু সেটা খেতে আরও বেশি মজা হয়। আর সবসময় তো আর পসিবল না, কারণ ইউনিমার্ট আমার বাসা থেকে অনেক দূরে। তো যাই হোক, বাবু এখন খাবে, তো বাবুকে আমি ডোনাটটা সার্ভ করছি। এখন দেখুন বাবু কি বলে, মানে রিয়ানা কি বলে আমার এই ডোনাটগুলো খেয়ে। এই ছোট্ট দুষ্ট বুড়ি, এটা কার, এটা কার, কে খাবে? ইটস গুড, আগে আছে আছে 10 আউট অফ 10 তুমি আমাকে দিয়ে দিবে? ইটস ইটস ইয়ামি। ও মাই গড, শাশুমা বলে কি আমাকে 10 আউট অফ 10 দিবে বাবা, এটা কম কথা? ওইদিকে তো আমি বাসা পরিষ্কার করার কাজে দিব্যিতালে লেগে গিয়েছি, আর সেই পরিষ্কার করার ধারাবাহিকতা কবে যে শেষ হবে সেটা আসলে আমার জানা নেই। বাচ্চারা যেটা করেছে, ওয়ালে প্রচুর দাগাদাগি লেখালেখি করে তো একদম ওয়ালের অবস্থা একাকার করে ফেলেছে। আর অন্যদিকে আমি যেটা করেছি, গহনার বাক্সগুলো কিনে এনেছিলাম এরকম বড় বড় সাইজের কিছু স্টোরেজ রাখার জন্য আরএফএল থেকে। তো এগুলোতে শুধু স্টোরেজ রাখা হয়, বাট আমি যেটা করছি এই আরএফএল থেকে এগুলো কিনে এনেছি, এটাতে আমি গহনা রাখবো। তো আমার সিল সিলভারের জুয়েলারি, অক্সিডেসের জুয়েলারি প্রচুর, কারণ আমি টেলিভিশনের শো যখন করি তখন দেখা যায় প্রচুর পরিমাণে আমি সিলভার বা অক্সিডাইজ পরা হয়ে থাকে। তো আমি এখন যেটা করছি, আমার ইমিটেশনের জুয়েলারিগুলোকে টুকটুক করে বের করে নিচ্ছি, এবং কোনটা কি কোথায় কিভাবে করে আসলে প্লেস করে রাখবো সেটাই নিয়ে একটা হেডেক। আবার এমন করে রাখবো না যে যখন আমার দরকার তখন আমার খোঁজার সময় একদম অস্থিরতা, খুঁজেই পেলাম না, এরকম বহুবার হয়েছে। অন্যদিকে আমি প্রচুর পার্লের জুয়েলারি পছন্দ করি, তো পার্লেরগুলোকেও আলাদা করে রাখবো, কীভাবে কী করবো তো দেখতেই পারবেন। গত এপিসোডে শেয়ার করেছিলাম আমার গোল্ডেন কালারের জুয়েলারিগুলোকে আমি রেড কালারের খুব সুন্দর রুটির যে বক্সগুলোতে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো পরে আমার মনে হয়েছে যে না, এরকম একটা বড় বক্স থাকলে স্টোরেজের তাহলে না বেশ ভালো হয়, কারণ ওখানে আমার 3টা বক্স লেগেছে, এখানে আমার 1টা বক্সে কিন্তু সুন্দর মতন করে সব কিছু এটে নেওয়া যাবে। তো এখন যেটা হচ্ছে যে আমি আবার এই যে হারটা, এই হারটা আমাকে জুই আপু গিফট করেছিল, এটার সাথে আরেকটা হারও গিফট করেছিল, তো এই হারটা বিশাল বড় সাইজের। তো তারপরও এটা ভাঙবে না, এটাকে সুন্দর মতন ভাঁজ করা যাচ্ছে। আমি প্রত্যেকটা জুয়েলারিকে সেট সহ আগে যেরকম করে দেখেছিলেন প্রিভিয়াস এপিসোডে, কানের আর গলারটা একসাথে করে সুন্দর করে রেখে রেখে দিচ্ছি। ঠিক এমনিভাবে কিন্তু আমি প্রত্যেকটা জুয়েলারিকেই সুন্দর করে জিপার লক ব্যাগে করে রেখে দিচ্ছি, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। আর এমনিতে যদি আপনি জিপার লক ব্যাগ ছাড়া ওপেন রাখেন, দেখা যায় অনেক সময় বাতাসে সংস্পর্শে হোক বা যেভাবেই হোক কালচে হয়ে যায়। আমি যেমন 6 ইয়ার স্টোরি থেকে যতগুলো আমি গহনা কিনেছি, একটাই কষ্ট লাগে যে কিছুদিন পরে কিন্তু কালো হয়ে যায়।
এটা আমার ভালো লাগে না। আড়ংয়ের জুয়েলারি গুলোতেও সেম প্রবলেম যে কিছুদিন পর পর কিন্তু কালো হয়ে যায়, তো তখন দেখা যায় ওটাকে আবার ওয়াশ করতে হয়। সামনের কোনো একটা দিনে আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব কিভাবে করে ওয়াশ করতে হয়। আর ওই যে ওই গহনাটা যেটা দেখলেন তো, অন্তি আমাকে গিফট করেছিল, তো এরকম অনেক গহনা আছে যে অনেকে আমাকে গিফট করেছে, আর এটা রুবায়ের দিয়েছিল এই আংটিটা, তো অনেক কিছুই আছে, গিফট আছে, নিজে কিনেছি, নিজেই বেশিরভাগ কিনেছি, বাট আমি কিন্তু প্রচুর গিফটও পাই। তো যাই হোক, একটা একটা করে সবগুলো জিনিসকে আমি টুকটুক করে এটাখানে সেট আপ করে নিচ্ছি। এই বক্সটা কিন্তু বেশ ভালোই বড় এবং এখানে খুব সুন্দর মতন করে আমার গহনাগুলো এটে যাবে। আচ্ছা, ওই যে হারটা মাত্র দেখালাম, বললাম না জিয়া পাপাকে একটা গহনা দিয়েছে বড় সাইজের, ওটার সাথে এটাও দিয়েছিল, তো আমার কাছে এটা বেশি পছন্দ, খুব সুন্দর একটা লুক। আর অন্যদিকে আমি এখানে মোটামুটি করে যেটা করছি যে আংটি খুব একটা আমার পরা হয় না, আমার আংটি বলতে গেলে আমার না ডায়মন্ডের আংটি পরতেই বেশি ভালো লাগে, বাট তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় আমার কাজের পারপাসে বা বিভিন্ন ফেস্টিভ্যালে এখন আমি তখন সেটার সাথে সামঞ্জস্য রেখে দেখা যাচ্ছে কয়েকটা হয়তো বা আংটি কিনেছি, বাট ওগুলো আসলে খুব যে একটা পরা হয় সেটাও না। তো যাই হোক, ওই আংটিগুলোকে একটা ছোট্ট বক্সে রেখে দিয়েছি, আর এই চুড়িগুলোকে আলাদা করে আবার রেখে দিচ্ছি। মানে মোট কথা, সব কিছুকে একসাথে একই জায়গায় রেখে দিলে আমার জন্য ইজিলি এই জিনিসগুলো অ্যাক্সেস করা ভালো হয়। আমার একটা সময় আফ্রিকান জুয়েলারি খুব পছন্দ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমার ডেজিগনেশন, আমার বয়স, আমার সব কিছু আমাকে হয়তো বা পারমিট করে না এখন এলোমেলো কিছু পরার। তো সব কিছু পরার একটা বয়স আছে, আপনি 16 বছরে যেটা পড়তে পারবেন আপনি নিশ্চয়ই 30 বছরে সেটা পড়তে পারবেন না, বা 30 বছরে যেটা পড়তে পারবেন সেটা নিশ্চয়ই আপনি আমার মতন এরকম 39 ইয়ার্স হলে চাইলেই পড়তে পারবেন না। অনেকে অনেক কিছু পরে এলোমেলো, ক্যারি করাটার থেকেও বড় কথা হচ্ছে যে আপনার পার্সোনালিটির সাথে যেতে হবে। অনেক সময় অনেক জিনিস আমার পার্সোনালিটির সাথে গেলেও আমি পড়তে আসলে চাই না, এই কারণে, কারণ আমার চেহারাটা একে তো রাজবাড়ি, তার উপরে দেখা যাচ্ছে আমার প্রফেশন, আমার সব কিছু মিলে দেখা যাচ্ছে সব কিছু চাইলে আমি পড়তে পারি না। আচ্ছা যাই হোক, এটা ডিওরের একটা বক্স ছিল, এই বক্সটা আমাকে মানে এই ডিওরের এই পারফিউমের বক্সটা আমাকে গিফট করেছিল জুই আপু যখন USA থেকে গতবার এসেছিল। আচ্ছা, জুই আপু করছে, জুই আপু কে? জুই আপু হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ ফ্রেন্ড, জুই আপু খুব সুন্দর করে কথা বলতে পারে, উনি কিন্তু নিউজ রিপ্রেজেন্টেটিভ ছিল আর টিভিতে খুব সুন্দর করে নিউজ পড়তো, তো উনি পরবর্তীতে USA তে চলে গিয়েছে, এখন USA আছেন, ভালো জব করছেন। আর অন্যদিকে যেটা হচ্ছে যে মাসুমের খুব ভালো ফ্রেন্ড ছিল, বাট কিভাবে কি হবে আমার এখন ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে, মাসুমের একমাত্র ফিমেল ফ্রেন্ড আমি বলবো যার সাথে আমার এত ভালো একটা ফ্রেন্ডশিপ, সবার সাথেই করতে চেয়েছিলাম, বাট বাকি যারা ফিমেল ফ্রেন্ড ছিল সবাই এত হিংসায় আমার সাথে একটু এলোমেলো আচরণ করে। তো যাই হোক, বন্ধুত্ব ভালো একজনের সাথেই যথেষ্ট, জনে জনে অনেকের বন্ধুত্ব দরকার হয় না। তো জুই আপু আমার এমন একটা ফ্রেন্ড যে আমার সাথে ওনার এত ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে যে এখন মাসুম দুই সম্পর্কের ফ্রেন্ড হয়ে গিয়েছে, আমি কাছে ফ্রেন্ড হয়ে গিয়েছি, এবং সময় অসময় আমরা প্রচুর গল্প করি, আড্ডা করি, অনলাইনে কথোপকথন হয় এই আর কি। তো যাই হোক, আমি ডিওরের এই বক্সটাতে যেটা করেছি, যত আমার পার্লের যে সেটগুলো আছে সেটা আমি অরিজিনাল পার্ল খুব পছন্দ করি, তো আমার কাছে কমন আনকমন অনেক ধরনের পার্লই আছে, সাদা পার্লের সংখ্যাটাই বেশি, কারণ সাদাটা দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল, কিন্তু সাদার মাঝেও কিন্তু শেপে অনেক ডিফারেন্স আছে। তো আমি যেটা করছি যে এই সবগুলো জিনিসকেও খুব সুন্দর মতন করে টুকটুক করে এটাতে স্টোর করে রেখে দিচ্ছি, আর এইভাবে করেই কিন্তু আপনারাও বাসায় খুব সুন্দর করে বড় বক্স যদি এরকম থাকে সেই বক্সে, অথবা আপনি চাইলে এরকম স্টোরেজ বক্সে করে কিন্তু খুব সুন্দর করে ঘটাঘাটিগুলো সাজিয়ে ফেলতেই পারেন। আপাতত ব্লগটার একদম শেষ প্রান্তে কিন্তু আমি চলে এসেছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, যদি পেজে দেখে থাকেন পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু টিকটক আর ইনস্টাগ্রামেও আছি, চাইলে সেখানে আমাকে ফলো করতে পারেন। আপাতত রিয়ানার সুন্দর সুন্দর গল্প গান নাচ দেখতে দেখতে ব্লগটা না হয় এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।